আর যদি কোনো অঙ্কে বন্ধুরা এরকম দেওয়া থাকে যে 3 মাস পর তিনি কত টাকা মুনাফা পাবেন, যেমন 1918 নম্বর অঙ্কটা রয়েছে যে 3 মাস পর জামিল সাহেব কত টাকা মুনাফা পাবেন, এই ধরনের অঙ্কে আমাদের কত বছরের সঞ্চয়পত্র কিনেছেন, যে 5 বছরের জন্য সঞ্চয়পত্র কিনেছেন, এই ধরনের কোনো কিছু আমাদের লক্ষ্য করারই দরকার নেই। 3 মাস যখন করবে তখন এনের মানটা 3 মাস সমান 3/12 বছর, এটা করে তোমরা ফর্মুলাটা I=PNR বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।